হাই এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি আর বাবা বেরিয়ে পড়েছি, এখন আছি এনডি ব্লগে, আর তারপরেই দেখতে পাচ্ছ চলে এলাম বাকনান স্টেশনে। এখন আমাদেরকে অনেকক্ষণ বসতে হবে। আমরা ভেবেছি একটা ছয় ট্রেন আছে, বাট একটা ছয় ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। আর আমি আর বাবা দেখতেই পাচ্ছ এখানে বসে আছি। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি খড়গপুর। হ্যাঁ, তোমরা ভাবছো এখন আবার খড়গপুর কেন যাচ্ছি? তো যাচ্ছি একজন স্পেশাল মানুষকে আনতে খড়গপুর থেকে। তো 1:50 ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো এই জায়গাটা দেখে কি তোমরা কিছু চিনতে পারছো? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে খিরাই। কত সুন্দর দেখতে লাগছে দেখো ট্রেন থেকে। আমি কোনোদিনও খিরাই যাইনি, এটাই হচ্ছে ফার্স্ট টাইম দেখো ট্রেন থেকে দেখেই নিলাম। খুব ভালো লাগছিল দৃশ্যটা দেখে। আর বিশাল কিন্তু মেঘ গড়েছে এই সময়টা। তো আমরা দেখো খড়গপুরে নেমে গেছি, আর স্পেশাল মানুষটা কিন্তু অলরেডি ফোন করে দিয়েছে যে ওনাদের ট্রেনও কিন্তু অলরেডি ঢুকে গেছে স্টেশনে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে 2 বছর পর বাড়ি ফিরল আমার দিদি। এই স্পেশাল মানুষটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম। তো দেখো আমরা কিন্তু বাগনান লোকালে উঠে পড়েছি, আর উঠে কিন্তু ঘুটি গরম খেয়েছি। অনেকদিন পর দিদির সাথে ট্রেনে করে, মানে লোকাল ট্রেনে করে ঘুটি গরম খাওয়ার মজাটাই আলাদা। আর তারপর নেমে পড়েছি বাগনানে। এবার বাগনান থেকে আমরা কিছু মিষ্টি কিনবো, যেহেতু অনেক ব্যাগপত্র ছিল তার জন্য দিদিকে সমেত আমরা টোটো বুক করে আর কি ওকে পাঠিয়ে দিয়েছি বাড়ি। আর আমি আর বাবা মিলে মিষ্টি কিনছি, তার কারণ হচ্ছে পরের দিন বড় বৌদি ভাইয়ের স্বাদ আছে 9 মাসের, তো সেখানে যেতে হবে মামা বাড়িতে। তো সেটার জন্যই আর কি এখানে 9 রকমের আমরা মিষ্টি কিনে নিচ্ছি নিউ শীতলা থেকে। মিষ্টি জিনিসটা বরাবরই আমার খুবই একটা প্রিয় জিনিস। আমি ছোটো থেকেই মিষ্টি খেতে খুবই ভালোবাসি, যেমন কেশর ভোগ, রসগোল্লা, পান্তুয়া, যে কোনো মিষ্টিই হোক না কেন, সন্দেশ থেকে শুরু করে যে কোনো রসের মিষ্টি আমি খুবই খেতে ভালোবাসি। অনেকে আছে যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, বাট আমি কিন্তু মিষ্টি ভক্ত একদম, খুবই মিষ্টি খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি আমাদের অলরেডি কেনা শেষ, তো এবার যাব বাড়ি। আর এটাই হচ্ছে আমাদের বাগনান থানার কাছে নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার। তো দেখে নাও মিষ্টির শেষ কথা আর কি। দিদি এখন খেতে বসেছে, ওকে আমি জিজ্ঞাসা করছি 2 বছর পর বাড়ি এসে বাড়ির খাবার খেয়ে কেমন লাগছে। ও বলছে দারুণ খেতে। তো যাই হোক, এটা একদম স্বাভাবিক, বাইরের খাবার আর বাড়ির খাবার, মানে মায়ের হাতে তৈরি খাবারের মধ্যে আকাশ জমিন কিন্তু পার্থক্য থাকে, সেটা আমি এখন আর বলছি না। তো দেখো দিদি আসতে না আসতে আমি ওকে দুটো গিফট করে দিয়েছি, একটা কানের যেটা আমি পুরী থেকে কিনেছিলাম সূর্য মন্দিরের কাছ থেকে, আর একটা লিপস। আর দিদি দেখো এখানে 1 বাক্স মিষ্টি এনেছে ব্যাঙ্গালোর থেকে। এই মিষ্টিটা আলাদা, বেশ খেতে নতুনত্ব একটা টাইপসের ছিল, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম। আর এখানে দেখো মা আজকে রাত্রেবেলা ডিনারে করছে আলুর দম আর পালং শাকের লুচি। তো মানে বুঝতেই পারছো ব্যাপার স্যাপার একদম জমে গেছে, যেহেতু বাড়ির বড় মেয়ে 2 বছর পর বাড়িতে এসেছে সেটাই। আর আমার দিদি কিন্তু নিজের দিদি, মানে আমরা 2 বোন, ও বড় আর আমি ছোট। তো দেখতেই পাচ্ছ এখানে খেতে বসে গেছি মায়ের হাতে বানানো ক্ষীর মিষ্টি, পালং শাকের লুচি, সালাড, আলুর দম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।